যে অনেক আসলে রাত ঠিক এগারোটা পঞ্চাশ মিনিটে ফায়ার সার্ভিসের যে তথ্য বলছে তখন আসলে তারা আগুনের সংবাদ পায় এবং এই আগুনটি মূলত লেগেছে টঙ্গি বাজার গাজীপুরে যে বৃহৎ একটি পাইকারি বাজার রয়েছে টঙ্গি বাজার এবং সেই বাজারের সোনাবান বিপণী বিতান যে রয়েছে সেখানে এই আগুনের সূত্রপাতি ঘটেছে এবং তাৎক্ষণিক কিন্তু টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এখানে এসে আগুন নির্বাপনের কাজ শুরু করে এবং পরবর্তীতে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটির কারণে কিন্তু পার্শ্ববর্তী উত্তরা থেকে কিন্তু আরো দুটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় এবং এখন কিন্তু এখানে ইউনিট একযোগে যখন আগুন নেবানোর কাজ শুরু করার পাশাপাশি এখানে যে বাজারে যারা আসলে যারা বাজারে ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন দোকানে যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু প্রথমে কিন্তু এই আগুনটি নেবানোর জন্য কিন্তু প্রথমে কাজ শুরু করে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু সবাই সম্মিলিতভাবে যে আগুন নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা চালিয়েছে তার ফলে কিন্তু কিছুক্ষণ আগে এখন আগুন কিছুটা আহ নিয়ন্ত্রণে এসেছে বলে আসলে আমরা আমাদের চোখে পড়ছে এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কিন্তু একযোগে কাজ করছে সঙ্গে কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন সমিতিগুলো রয়েছেন কর্মচারী কর্মকর্তা রয়েছেন সবাই কিন্তু একযোগে এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু মার্কেট রয়েছে এক সঙ্গে এবং এখানে মূলত যে এই জায়গাটিতে আগুন লেগেছে এই জায়গাটিতে আলুর গুদাম এবং পেঁয়াজের গুদাম রয়েছে এবং আমাদের আসলে আমরা যা দেখতে পাচ্ছি এতে করে বোঝা যাচ্ছে যে এখানে প্রায় চার থেকে পাঁচটি গুদাম কিন্তু ইতিমধ্যে কিন্তু পুড়ে গেছে এবং সেটি আসলে কত মোট কতগুলো গুদাম পুড়েছে কিংবা ক্ষয়ক্ষতি কতটুকু সেটি কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু জানা যাবে তো এই মুহূর্তে এখানে কিন্তু আমরা দেখছিলাম যে বিপুল সংখ্যক উৎসুক মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং তাদের কারণে কিন্তু আগুন আহ নেভাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে যারা আগুন নিয়ন্ত্রণের কাজে থাকবেন শুধুমাত্র তারা ছাড়া বাকি যারা রয়েছেন আহ তাদেরকে কিন্তু এখান থেকে সরে যাওয়ার জন্য বারবার কিন্তু মাইকে বলা হচ্ছে তারপরে কিন্তু উৎসুক মানুষের ভিড় সেটি কিন্তু ঠেকানো যাচ্ছে না ঠিক আহ আপনাকে জানিয়ে রাখি রাত বারোটা বারোটার কিছুক্ষণ আগে অর্থাৎ এগারোটা পঞ্চাশ মিনিটে এখানে আগুন লাগার যে সংবাদটি সেটি পাওয়া যায় এবং তাৎক্ষণিক টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এখানে ঘটনাস্থলে প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ যোগ দেয় পরবর্তীতে উত্তরা থেকে আরো দুটি ইউনিট কাজ যোগ দেয় এর পাশাপাশি সবাই সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে ফলে কিন্তু এখন আগুন তেমন একটা দেখা যাচ্ছে না তবে কিন্তু ধোয়া রয়েছে এবং এই যে মূলত বাজারটিতে এখন এখানে যেখানে আসলে পানি দেওয়া হচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুদি মালামাল রয়েছে অর্থাৎ পেঁয়াজ রসুন আলু মরিচ সহ বিভিন্ন ধরনের কিন্তু আসলে মুদি মালামাল এখানে রয়েছে এবং আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটি সেটি কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু কোনোভাবেই কিন্তু বলা যাচ্ছে না আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনাবান যে বিপণী যে মার্কেটটি এই মার্কেটটি কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু গত কয়েক বছর আগেই এই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল এবং সেটি কিন্তু ভেঙে ফেলার জন্য কিন্তু একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল তবে তা সত্ত্বেও কিন্তু ব্যবসায়ীরা এই মার্কেটটি ছেড়ে যাননি এবং এই মার্কেটে তারা যে ব্যবসা পরিচালনা করে আসছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে প্রচুর পরিমাণে কিন্তু যে পেঁয়াজের যে মজুদ রয়েছিল এবং সেগুলো কিন্তু পুড়ে গেছে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু চলছে এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রয়েছে পাশাপাশি এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে কিংবা ও সাধারণ মানুষ রয়েছে তারা সবাই কিন্তু এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজে কিন্তু যোগ দিয়েছেন তো সবকিছু মিলিয়ে আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিন্তু আসলে আগুনের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু জানা সম্ভব হবে না তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গি বাজার থেকে আগুনের সবশেষ তথ্য গাজীপুরের টঙ্গি বাজারের আলোপট্টিতে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ফায়ার সার্ভিসের ইউনিট আর সে বিষয়ে জানাতেই সর্বশেষ যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান